আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমার আজকের রেসিপি হচ্ছে ইলিশ মাছের কাবাব। আমি এখানে 4 পিস ইলিশ মাছ নিয়েছি এবং এই মাছগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং এই মাছগুলোকে এখন আমি সিদ্ধ বসিয়ে দিব। সিদ্ধ করার পর আমি এগুলো থেকে কাটা ছাড়িয়ে নেব। মাছগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি, খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। ভালো করে সিদ্ধ হলে মাছের গা থেকে কাঁটাগুলো খুলে আসবে, তারপর ঠান্ডা হওয়ার পর আমি কাঁটাগুলো বেছে নিব। মাছগুলো সিদ্ধ হওয়ার পর আমি কাঁটা ছাড়িয়ে নিয়েছি, এই যে এখানে 4 পিস ইলিশ মাছ। আর এখানে আমি এই কাবাবটা বানানোর জন্য আমি ব্যবহার করছি 1টা ডিম, এখানে আমি কিছুটা মিষ্টি বিস্কিটের গুঁড়া নিয়েছি, এটা আমার খুব ভালো লাগে, আপনারা চাইলে যে কোনো বিস্কিটের গুঁড়া দিতে পারেন। এখানে নিয়েছি 7 মতো লবণ, আমি একটু লবণ এবং আদা একটু রসুন দিয়ে সিদ্ধ করেছি, তাই আমি পরিমাণে লবণটা কম নিয়েছি। একটু লেবুর রস দিব, আর এখানে আমি একটু লেবুর খোসা কেটে নিয়েছি, এটা অপশনাল, দিতে চাইলে দিতে পারেন নাও দিতে পারেন, আমার ভালো লাগে তাই দিচ্ছি। আমি পরিমাণ মতো করে ধনেপাতা কুচি নিয়েছি এবং পরিমাণ মতো কাঁচামরিচ নিয়েছি, 2 রকমের সবুজ এবং লাল, আমার লালটা ভালো লাগে তাই দিচ্ছি। এখানে দিব 1টি ম্যাগি মশলা, এটা অপশনাল, এটা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। এখানে আমি কাবাব মশলা নিয়েছি ঠিক 4 চামচের 1.5 চামচ, এখানে নিয়েছি 4 চামচের 1 চামচ ভাজা জিরার গুঁড়া, আর এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ বেরেস্তা। এগুলো সব একসাথে মিশে আমি এই মাছের সিদ্ধ করা মাছগুলোকে এখন ভালো করে মেখে নিব। সবগুলো মশলা আমি একসাথে মেখে নিব, তার মধ্যে আমি লেবু রসটা একটু দিয়ে দিচ্ছি, 1 পিস লেবুর রস। এই যে মাখা আমার শেষ হয়ে গেছে, খুব সুন্দর করে মেখে নিয়েছি, দেখুন দেখুন মাখা শেষ হয়ে গেছে। এখন আমি কাবাবগুলোকে সুন্দর করে শেপ দিয়ে নিব। কাবাবগুলো বানানো হয়ে গেছে, এখন কাবাবগুলো আমি ভাজা শুরু করব। তেলটা গরম হয়ে গেছে, আমি আস্তে আস্তে সবগুলো কাবাব দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অবশ্যই মিডিয়াম আগুনে ভাজতে হবে এবং একসঙ্গে খুব বেশি কাবাব ভাজা যাবে না। কাবাবগুলো যখন হয়ে যাবে ঠিক নিজে নিজে এভাবে উপরে ভেসে উঠবে, দেখুন কত সুন্দর গোল্ডেন কালার হয়েছে। এখন আমি একটা একটা করে হালকা করে উল্টে দিচ্ছি এবং এই মিনিট খানিকের মধ্যে কাবাবগুলো হয়ে যাবে এবং আমি নামিয়ে ফেলব। প্রত্যেকটা কাবাব কিন্তু উল্টে দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ কাবাবগুলো হয়ে গেছে। এখন আমি সবগুলো কাবাব নামিয়ে ফেলব, দেখুন এভাবে আমি সবগুলো কাবাব এখন ভেজে নিব। বাকি কাবাবগুলো আমি ভেজে নিচ্ছি এবং অবশ্যই মিডিয়াম আঁচে ভাজতে হবে, এটা যেন খেয়াল থাকে। এভাবে সবগুলো কাবাব আমি ভেজে নিচ্ছি। আলহামদুলিল্লাহ সবগুলো কাবাব ভাজা হয়ে গেছে, আমি এখন কাবাবগুলো নামিয়ে ফেলব। সবসময় একটা কথা মনে রাখতে হবে, কাবাব যখন হয়ে যাবে তখন কিন্তু নিজে থেকে এরকম তেলের উপরে বেশি উঠবে। আলহামদুলিল্লাহ আমার ইলিশ মাছের কাবাব বানানো শেষ হয়ে গেছে, এখন খাওয়ার পালা। আমার এই রেসিপিটি যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।